প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানে আছো দূরে এবং কাছে যারা আজকে আমার ঘরে আমার মাদ্রাসা এ প্রোগ্রামে যুক্ত হয়েছ সকলকে আহলান সাহলান মারহাবা ইন্নি উরাহে বকুম মারহাবান ক্যাথিরা তোমাদের সকলকে প্রাণান্ত আন্তরিক মোবারকবাদ এবং অভ্যর্থনা এবং স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে আমরা আদুরুস আল আরাবিয়া আরাবিয়া আল তসালিয়া তাসালিয়া আশের দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের আদর্শুল আউয়াল প্রথম পাঠ যে গল্পটা সেখানে রয়েছে ফি বিলাহদিন হারামাইনি শেরিফাইন বিলাহদিন হারামাইনি শেরিফাইন নামক যে গল্পটা তোমাদের রয়েছে সেখান থেকে আমরা এখন কিছু শেখার চেষ্টা করব পাঠদান করব। তারপরে আসো বন্ধুরা মিন আশফুরে মদিনুল মোমলাকাতে হিয়া মাক্কা আল মোকার্রামা আল মাদিনাতুল মোকাদ্দা ওয়া কেবলাতুল মুসলিমিন ওয়া তাকফিন নাহয়াতুল গার্বিয়তে পীরবন্দরা সৌদি আরবে অনেক বিশাল রাষ্ট্র অনেক বিরাট দেশ এই দেশের ভিতরে উল্লেখযোগ্য যে শহরগুলো রয়েছে সেই বিষয়ে এখানে আলোকপাত করতেছেন সে মদুন মদুন শব্দটি জমা ফ্লোরাল মাদিনাতুন শব্দের বহু বসন মাদিনাতুন শব্দের হচ্ছে যে শহর নগর সিটি যেটাকে আমরা বলি সে শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য শহর হচ্ছে মাক্কা আলমোকারা মদিনা আল মোকদ্দাসা বা পবিত্র মদিনা মদিনা আল মনোওয়ারা এবং মুসলমানদের কেবলা হেরেম শরীফ এই সব কিছু সৌদি আরবের পশ্চিম দিকে অবস্থিত অল মাদিনাতুল মোনওয়ারা আল্লাতে আল মাদাতুল মোকাদ্দাসা আর সেই মদিনা মনোওয়ারা পবিত্র তম স্থান মদিনা আল মুদা পবিত্র মদিনা মনোওয়ারা রয়েছে মসজিদ রাসুল্লাহি সাল্লাম শুধু তাই নয় এই যে মদিনা মনোয়ারার ভিতরে রাসুল করিম সাল্লামের যে ন মসজিদ মসজিদ নবাবী সেটাও সেখানে রয়েছে আমরা জানি পৃথিবীর তিনটি মসজিদ অতীব সম্মানিত অতিটি অতীব মর্যাদার অধিকারী যে মসজিদগুলোতে নামাজ পড়লে অপার অপর মসজিদ থেকে অপরাপর জামাত থেকে অনেক বেশি জামাতের সভা পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হয়েছে এক নম্বরে আমাদের হেরেম শরীফ মক্কা শরীফ দুই নম্বরে মদিনা আল আলমোলাওয়ারা মদিনা শরীফ তিন নম্বরে বায়তুল মকাদ্দাস এই তিনটি অতীব আমাদের কাছে মুসলমানদের কাছে পবিত্রতম স্থান যেখানে নামাজ পড়লে অপরাপর অপর মসজিদের সাথে স্বভাব বেশি যেখানে জিয়ারত করলে আমাদের অনেক স্বভাব রয়েছে বিশেষ করে এই স্থানগুলার সাথে আমাদের হৃদয়ের ভালোবাসা আমাদের ইমান আমাদের বিশ্বাস প্রচণ্ডভাবে জড়িত এই জায়গাগুলা কোনোভাবে আক্রান্ত হলে কোনোভাবে যেতে না পারলে আমাদের হৃদয় বেঙ্গে খান খান হয়ে যায় আমরা যেতে পারছি না এটা সত্যি আমরা কষ্ট পাচ্ছি তারপরে ওয়াল মাউজুদ ফিহা কাবরুল নাবিয়ে নাবি সাল আলু সাল্লাম এবং সেখানে রাসোরি করিম সাল্লাহ ইসলামের রাওজাম মুবারক রয়েছে তোমরা যারা সেখানে হজমরা করার সুযোগ হয়েছে অথবা যারা গিয়েছেন তারা দেখেছেন একেবারে রাওজম রিয়াজুল জান্নায় রাসুর করিম সাল্লাহু আলি ইসলামের মোবারক রয়েছে তার পাশে আসাবে সোফাদের জন্য যে বসার জায়গা রয়েছে মসজিদ নবাবীতে অসংখ্য বিষয় তার পাশে জান্নাতুল বাকি রয়েছে অনেক বিষয় সেখানে যে গেলে দেখার সুযোগ আছে মদিনা মনামারাও আমাদের মুসলমানদের জন্য একটা অনেক বেশি পবিত্রতম অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান ওর রিয়াদ আল্লাতেহিয়াল আসমাতু আর সৌদি আরবের আরেকটি উল্লেখযোগ্য শহরের নাম হচ্ছে রিয়াদ রিয়াদ হচ্ছে সৌদি আরবের বর্তমান রাজধানী হিয়াল আসমা এটি হচ্ছে সৌদি আরবের রাজধানী ও মকরুল হুকমে এবং সেটি হচ্ছে প্রশাসনিক কেন্দ্রবিন্দু শহর যেভাবে আমাদের ঢাকা বাংলাদেশের রাজধানী এটি হচ্ছে আমাদের দেশের প্রশাসনিক রাষ্ট্র পরিচালনার মূল গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত সকল হাই অফিসিয়াল প্রোগ্রামগুলা আমাদের দেখাতে হয় ঠিক তেমনিভাবে সৌদি আরবের মৌলিক বিষয়গুলা রাষ্ট্রের মৌলিক সিদ্ধান্তগুলা রিয়াদ থেকে হয় ওয়াকাউফি ওয়াসাতিল মামলাকাতে আর এই রিয়াদ হচ্ছে সৌদি আরবের ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বা সৌদি আর সৌদি আরবের মধ্যখানে অবস্থিত ওয়া জিদ্দা সাহানি আকবর ও মাদিনা সৌদিয়া আর জিদ্দা হচ্ছে সৌদি আরবের দ্রত দ্বিতীয় বৃহত্তম নগর দ্বিতীয় বৃহত্তম শহর ও দাম্মাম তাকাওয়ালা সাহেল কি আর দাম্মাম নামে একটা উল্লেখযোগ্য জায়গা আছে তোমরা তোমাদের বাপ চাচারা আমাদের এলাকার অনেক লোক সেখানে দাম্মামে চাকরি করে আমরা দাম্মাম নামে একটা জায়গার কথা শুনেছি দাম্মাম হচ্ছে সৌদি আরবের পূর্ব উপকূলীয় অঞ্চলে এটা অবস্থিত সাহেল উপকূলীয় অঞ্চল হিয়া মিনা উল বেলা শারকি কি আল মত আলা খালেজল আরবি আরব সাগরের এখানে এইখানেই সৌদি আরবের একটা নৌ বন্দর ঘাঁটি রয়েছে মিনাও নৌ ঘাটি রয়েছে অবিহা একতে সাফা আউলু বিরিন নাকতিন এখানে প্রথম সৌদি আরব তেলের কূপ পেয়েছিল তেলকূপ তোমরা জানো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ তেল খনিজ সম্পদ তেল দিয়ে তারা অনেক সমৃদ্ধ অনেক সমৃদ্ধ তাদের অর্থনীতির তাদের অর্থনীতির সবচাইতে বড় অর্জন বা বড়ো আয় তেল থেকে আসে তারা তৈল রপ্তানি করে একটা সমৃদ্ধ রাষ্ট্র হয়েছে তারা সে প্রথম কূপ তেলের পাওয়া যায় সেই দাম্মামের দিকে ওয়ুসাম্মা বীরুল খায়ের সৌদি আরবে এটা নাম রাখা হয়েছে বীরুল খায়ের তোমার খায়ের শব্দের অর্থ যেন খায়ের এটা ইসমে তফজিল এসিগা আখিয়ালো থেকে এসেছে অনেক উত্তম অর্থাৎ তারা বিশাল একটা আয়ের কারণে সৌদি আরবের মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য এটাকে একটা উল্লেখযোগ্য জিনিস মনে করে তারা এটার নাম দিয়েছে বীরুল খায়ের বা সর্বোচ্চ কল্যাণের কূপ আর লোগাতুল আরবিয়া হিয়া লগাতুল মামলাগাতুল আরবি সৌদিয়া সৌদি আরবের এবং আরবের মূল আরবদের মূল ভাষা হচ্ছে তাদের রাষ্ট্রীয় ভাষা তাদের কথ্য ভাষা হচ্ছে আরবি ভাষা ওয়াল্লাদিন আল আদেহিম আর ফিল লোগাদুল আরবিয়াতে সাইজদুনা সুহুল আতান ফিল হারাকাতে ওয়াফুর সাতান লেমো মারাসাদিন লোগাদুল আরবিয়া আমাদের মাঝে বা যারা আরবি ভাষার উপর দক্ষ যারা আমরা আরবি ভাষা বলতে পারি সেই সমস্ত লোকদের জন্য সৌদি আরবে সফর করা জিয়ারত করা কর্মকাণ্ড পরিচালনা করা অনেক সহজ হয় এবং শুধু তাই তাইনে আরবি ভাষা জানলে গবেষণার ক্ষেত্রে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অনেক বেশি ধরনের সুযোগ তারা পেয়ে থাকে কামা আন্না মজামাতজারে ও জালিন আমালে যে দুহনা লোকাতেন ওখরা শুধু তাই তাইনে বড়ো বড়ো ব্যবসায়ীরা বড়ো বড়ো যারা ব্যবসা বাণিজ্য জড়িত কর্মকর্তা কর্মচারী আছে তারা অন্য ভাষাও তারা দক্ষতা অর্জন করে যেমন আমাদের দেশে আমরা আরবি ভাষা এই বাংলা ভাষা পাশাপাশি আমরা আরবি চর্চা করি ইংরেজি চর্চা করি কেন আমাদের বহির্দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্কে স্থাপনের ক্ষেত্রে আমাদের এই দুটি ভাষা অনেক বেশি ভূমিকা রাখে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাথে আমাদের আরবি ভাষা যোগাযোগের একটা বড় মাধ্যম পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইংরেজি ভাষা একটি গুরুত্বপূর্ণ ভাষা আমাদের তো আমাদের দেশসহ পৃথিবীর সকল দেশ আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রাখার জন্য তারা নিজস্ব ভাষা ছাড়াও অন্যান্য ভাষাও তারা অর্জন করতে হয় অর্জন করা প্রয়োজন হয় আম্মা লোগাতুল মন্তাদা ফাসাদা কোন লোগাতুল ওমাবিল মোতাহেদা আল মোতামেদা শুধু তাই নয় আরব লীগ যেটা করেছে আরব লীগ আরব লীগ এটি এখন জাতিসংঘের দাবি অনুযায়ী বা আরব লীগ যে ভাষাটা যে আরবিটা সেটি এখন জাতিসংঘের একটি উল্লেখযোগ্য এবং শক্তিশালী নির্ভরযোগ্য ভাষায় রূপ নিচ্ছে আমরা জানি জাতিসংঘের যে সমস্ত নির্ধারিত উল্লেখযোগ্য যে ভাষা রয়েছে তার মধ্যে একটি আরবি ভাষা ওয়ার রিয়ালু আর রিয়াল ওয়াহাদাতুল লিন নিন্দে আমাদের টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মুদ্রাকে যেভাবে আমরা টাকা বলি আমেরিকাতে ডলার বলে সৌদি আরবের মুদ্রাকে তারা রিয়াল বলে এ রিয়ালটা হয় ওইয়া কোনো কুল্লো মেয়াতে হালালা আমাদের দেশে যেভাবে একশো পয়সায় একটা টাকা হয় ঠিক তদ্রুপভাবে সৌদি আরবে একশো হালালায় এক রিয়াল হয় তো প্রিয় বন্ধুরা আমরা আমাদের যে উল্লেখযোগ্য একটি গল্প বিলাদুল হারামাইন শেরিফাইনের প্রথম পাঠ আমরা ইতিপূর্বে পড়েছিলাম আমরা আজকে দ্বিতীয় পাঠটা পড়লাম এর মাধ্যমে আমাদের এই পাঠটা সম্পন্ন হতে যাচ্ছে সৌদি আরব সভ্যতার দিক থেকে পৃথিবীতে ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে মুসলমানদের ঐতিহ্য এবং উল্লেখযোগ্য পবিত্রতম স্থানগুলো এবং সৌদি আরবের তৈল সমৃদ্ধ একটা রাষ্ট্র এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এর নস থেকে আমরা জানতে পারলাম তো প্রিয় বন্ধুরা চলো আমরা এই গল্পের আলোকে কিছু তাদ্রিবাদ কিছু অনুশীলনী আমরা প্র্যাকটিস করি এখানে তাদ্রিবাদ অনুশীলনী বেতনে প্রথম যে দেওয়া হয়েছে তাদের পরীক্ষা তো এই ধরনের প্রশ্নগুলো আসে আরবিতে প্রশ্ন করা হয় আরবিতে উত্তর দিতে হয় তো সো তোমাদের সবচেয়ে বড় যে জিনিসটা জরুরি যেটা তোমার জন্য দরকার সেটা হচ্ছে যে এবার আমাদের টেক্সট থাকবে যা নস হিসাবে যেটা উল্লেখ থাকবে এটাকে আমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব এবং ভালোভাবে বাংলা ভাষায় বোঝার চেষ্টা করব যখন আমরা সেটা বুঝে যাব তখন প্রশ্নের আলোকে আমরা উত্তর দিতে আমাদের জন্য সুবিধা হবে কারণ এখনকার প্রশ্নের বেশিরভাগ উত্তর প্রশ্নের মাঝে থেকে যায় নসের মধ্যে পাওয়া যায় তো সো তোমরা ভালোভাবে আবার একটা পড়বে এবং ভালোভাবে তার অনুবাদটা বোঝার চেষ্টা করবে এখানে প্রথম যে প্রশ্ন মা হাদাসাফি মিয়াতিম মিনাসিন এই যে শত শত বছর অতিক্রান্ত হলো পৃথিবীতে কি ঘটেছে যে এখানে আমরা নসের ভিতরে পড়েছি কত দেশের উত্থান হলো কত দেশের পতন হলো সে বিষয়ে ইঙ্গিত করা হয়েছে এখানে ফি মিয়াতে মিনা সিনিন জহরা দুয়ালুন ওয়া জালাদুয়ালুন কত দেশের আসলো কত দেশ অর্থাৎ কত দেশের অভ্যুত্থান ঘটেছে আবার কত দেশ নিঃশেষ হয়ে গেছে মানচিত্র থেকে ও কামাল বে বেদাউর হিমুল হদরহি তারেখি এবং মুসলমানগঞ্জের তাদের ঐতিহাসিক যে সভ্যতার ভিত্তিপ্রস্থান স্থাপন করে আছে সেই কথা এখানে বলা হয়েছে এটি এই শতবর্ষর যাবত ঘটেছে আইন আন্তসার ইসলামও মিয়াতে মিনাসিনী যে শতবর্ষে ইসলাম কোথায় থেকে কোথায় চলে গেছে আমরা টেক্সটে দেখেছি ইসলাম জাজিরাতুল আরব থেকে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে প্রচার হয়েছে প্রসার হয়েছে আমরা এর আগে আর একটা গল্প তোমরা পড়েছ তোমাদেরকে আরবি সাহিত্যেই আল্লুগ আল আরবী আল ইত্তালিয়ার মাঝে রয়েছে যে দাওয়াতুল ইসলাম বাংলাদেশ সেখানে তোমরা দেখেছ জাজিরাতুল আরব থেকে সৌদি আরব থেকে ইয়ামান থেকে আরব থেকে যে বণিক দল ব্যবসার উদ্দেশ্যে নৌপথে আমাদের এই উপকূলীয় অঞ্চলে আমাদের এই দেশে এসেছে আরব বণিকেরাই মূলত যেভাবে শুরু করছে সেটা অভ্যতভাবে সমগ্র পৃথিবীতে এ দাওয়াতিকা চলতেছে আমরা এখন একটা সূন্যস্থান দেখতেছি প্রিয় বন্ধুরা তোমরা এখানে মারাত সিনা জহরাত ফিহা তারপরে জল্লাদ এখানে জল্লাত আল মাকাতুল মোকাদ্দাসা আল মাদিনাতুল মোলাওয়ারা মাকসাদুজা আল মোতামিন আর রিয়াদ আসমাতো আল মামলার আব সৌদিয়া চলো বন্ধু আমরা নেক্সট যাই নেক্সট আমরা এই স্লাইডে যাচ্ছি আমরা এখন শূন্যস্থান দেখলাম আমরা আরেকটা স্লাইড যাচ্ছি এখানে আমরা কিছু এক বছর জমার কথা বলেছি উস্কুল মোফরাদ মিনাল জামে কিছু জমা শব্দ দিয়েছি সেখান থেকে ওয়াহেদ করার জন্য তারপরে আমরা একটা যেন বাক্য তৈরি করতে পারি তো বন্ধুরা আমি দুইটা দেখা দিয়েছি বলছি তোমাদেরকে সেগুলো তোমরা দেখে নিও আর এখানে আমরা কিছু শব্দ দিয়েছি মোরাদেফের কালেমার যেমন এনতাসারা এনবাসা আল মজলেমাতু আল মুকাদ্দু আল মোতাহেরাতু এভাবে আমরা এই শব্দগুলো আমরা বই থেকে আরও বাকিগুলো দেখে নিব তো প্রিয় বন্ধুরা আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে আমরা আজকে এই ট্যাক্স থেকে আমরা শিখতে পেলাম যে সৌদি আরব বা মক্কা মদিনার দেশ কত বেশি ইসলামিক সভ্যতা ধারণে তারা সমৃদ্ধ এবং সেখান থেকে কীভাবে কীভাবে ইসলাম প্রচার প্রসার হয়েছে এবং সৌদি আরবের উল্লেখযোগ্য রাষ্ট্রগুলার নাম এবং তাদের এই যে নবন্দর কোন দিকে এবং কিভাবে সেখানে ভাষার চর্চা হয় আরবি ভাষা যারা যারা জানবে তাদের জন্য কী সুযোগ ইত্যাদি বিষয়গুলো আমরা জানতে পেরেছি তো চলা বন্ধুরা তোমার জন্য একটা বাড়ির কাজ দিই ইস্তাখ রেজ আল আফ মুদারিয়া মিনানুমা হল আফ মাউদিয়া তোমরা এই ট্যাক্সটা পড়ে সেখান থেকে মজার সিগাগুলোকে খুঁজে বের করবা তারপরে সেগুলোকে মাঝিতে রূপান্তর করবা আর এই পুরা গল্প এই আজকের পাট এবং পূর্বের পাট দুটা মিলিয়ে পুরা গল্পের উপর তোমরা একটা টিকা তৈরি করবা তো তোমাদের সকলকে ধন্যবাদ তো চলো বন্ধুরা আমরা আজকে যে ক্লাসটা আমরা দেখলাম আমরা আজকে যে প্রোগ্রামটা আমরা দেখলাম আমার ঘরে আমার মাদ্রাসা এই প্রোগ্রামটি আজকের এই ক্লাসটি তোমরা আবার দেখতে চাইলে তোমরা কিশোর বাতায়নের ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করবে সেখানে এই আজকের এই ক্লাসটি দেওয়া থাকবে